আজ আপনাদের সঙ্গে রয়েছি কলকাতা ফুটবল লীগ প্রিমিয়ার ডিভিশনে বিধাননগর মিউনিসিপ্যাল গ্রাউন্ড থেকে। বিধাননগর মিউনিসিপ্যাল গ্রাউন্ড, সেখানে আজ মুখোমুখি শুরু হয়ে গেল কলকাতা ফুটবল লীগে প্রিমিয়ার ডিভিশন লীগে সাত কেজি ওজনের রুপোর রানিং ট্রফি দেবে আইএফএ, এবং অবশ্যই বলতে বলতে বক্সের মধ্যে ঢুকে পড়েছে, গোল হওয়ার সম্ভাবনা। তারক এগোচ্ছেন, তারক ডান দিকে বল দিয়েছেন, ওখানে সুজল বক্সের মধ্যে বল বাড়িয়েছিলেন, ওই কোনো ভুল করেননি। এক্ষেত্রে দীপ্তেশ, দীপ্তেশ দেখা যাক ওখানে ওই 25 নম্বর জার্সিধারী মোহন, এক্ষেত্রে একটা কাজের কাজ কিছু হয় কিনা। অনেকটা বক্সের মধ্যে 23 নম্বর জার্সিধারী ওই সুগত, না হলো না, সোনু, সোনু থেকে বল দিয়ে দিয়েছিলেন, ওই তো ওখানে 23 নম্বর জার্সিধারী সুগত, কিন্তু সুগত আক্রমণে সোনু, দেখা যাক বক্সের মধ্যে ঢুকেছেন, ওখান থেকে সেন্টারও রেখেছেন, গোল হতে পারে কিন্তু না, কি করলেন এটা। সপ্তম কর্নার, ম্যাচের বয়স 89 মিনিট, কিন্তু এক্ষেত্রে সঠিক জায়গায় রেখেও ছিলেন, দুটো দলই আজ তাদের তৃতীয় ম্যাচ খেলছে। বলতে বলতে গোল, সারদান সমিতি খানিকটা ম্যাচের বিপক্ষে গিয়ে এই মুহূর্তে এটি গোল আদায় করে নিল। ওখানে 29 নম্বর জার্সিধারী তো তিনটে পয়েন্ট হাতছাড়া করতে তারা রাজি নয়। বলতে বলতে ম্যাচ রেফারি নৃপেন হালদার, তিনি লম্বা বাঁশি দিয়ে জানিয়ে দিলেন ম্যাচ আজকের মতো শেষ। এবং